সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের আলাপনে। আজকের আলাপনের প্রতিবারের মতো আমি আকরামুল হুসাইন আছি আপনাদের সাথে। আমরা একেবারেই শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের, আর বিরতির পরে আমরা আবারও ফিরে যাচ্ছি। আমাদের আজকের টপিক কম্পিটিশন অ্যামং রেস্টুরেন্টস, এবং এই টপিক নিয়ে কথা বলতে হলে আমাদের অনেক আরও অনেক ব্যাপারে কথা বলতে হবে, অনেক বিষয়ে কথা বলতে হবে, কিন্তু এই স্বল্প সময়ে আপনাদের কাছে হয়তোবা আমাদের পক্ষে সবগুলো পয়েন্ট আউট করা সম্ভব না, সবগুলো তথ্য আপনাদেরকে প্রদান করা সম্ভব না, সব সমস্যা আমরা তুলে ধরতে পারবো না। কিন্তু এরপরও আমরা যতটুকু মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে, ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচিয়ে তুলতে হলে আমাদের প্রয়োজন, আমাদের সবার মধ্যে একটা হেলদি কম্পিটিশন প্রয়োজন। এবং এই জন্যই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন রেস্টুরেন্টার এবং এক্সপার্টিস, এবং একজন রেস্টুরেন্ট অর্গানাইজেশন বিসিএর প্রাক্তন প্রেসিডেন্ট। বজলু ভাই, আপনি বিরতির আগে যেটা বলছিলেন যে বিসিএর কারণে আমরা 12,000 রেস্টুরেন্ট পাইছি, এবং এই সেই 12,000 রেস্টুরেন্টের মাধ্যমে এখন আমার একটা প্রশ্ন যে আমাদের কি 12,000 রেস্টুরেন্টই আছে নাকি কমে গেছে নাকি আরো বাড়তেছে? না, কমতেছে এখন। তাহলে এখন বর্তমানে কি পরিমাণ রেস্টুরেন্ট আছে? এখন কি পরিমাণ রেস্টুরেন্ট হতো, আমরা তো যতটুকু জানি যে অ্যাকর্ডিং টু দি সবার যে স্ট্যাটিস্টিক জানি যে আমার মনে হয় মোর দেন 1,000-1,500 তো বন্ধ হয়েছে অল ওভার দি কান্ট্রি। আমাদের কিন্তু একটা, আমরা কিন্তু যে করি যে বাংলাদেশ টোটাল কিন্তু 12,000 রেস্টুরেন্ট ঠিক হয়ে মিলাইয়া আঁকে, ঠিক আছে। এখন এগুলা তো মনে করেন বন্ধ হচ্ছে বিভিন্ন কারণে, কম্পিটিশন শুধু আমাদের নিজেদের মধ্যে তো কম্পিটিশন আছেই, এটা একটা কারণ আছে, কিন্তু কম্পিটিশন কিন্তু সব সেক্টর থেকে আসছে। বিসিএ থেকে আপনি যখন বিসিএ, আপনি যেহেতু আপনি বিসিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট, এখন বলতে হচ্ছে বিসিএ এর বর্তমান অবস্থাটা কি, এরা কি ভূমিকাটা পালন করছে যে এই যে রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে, রেস্টুরেন্টগুলো বন্ধের পেছনে যে কারণটা কি ধরনের কারণ? কারণের জন্য তো আমি বললাম না যে রেগুলার তো রোড শো হচ্ছে, ডোর টু ডোর যাওয়া হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যে আমাদের প্রবলেমগুলো তুলে ধরা হচ্ছে, এইগুলা সব ওভারকাম হলে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার প্রথম কথা ছিল যে রেস্টুরেন্ট 12,000 কেন, এই সিচুয়েশনও কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। কারণ একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই ধন্যবাদ আপনাকে, বুঝলো ভাই, এবং আমার ভাই দেখলাম সজ্জা দুইয়া ওই নরমাল রে। জি, আপনারা সুন্দর টপিক আনছেন, কারণ আমি একটু হইতাম সারা যে রেস্টুরেন্ট ফরতেও কাম করছেন, ভাই সজ্জা দুইয়াও কাম করছেন, তারা আরো রেস্টুরেন্ট আছে লাল কিল্ল বাস লাস্টে আইয়া লইটা বিকলেন। আমি ভাই সজ্জা দুইয়াও আর বা মাত্রা তাই কাণ্ড আমি চিনি, কিন্তু রেস্টুরেন্ট তো আগে অনেক সাবারিং করছেন ভাই দিলশাদ সজ্জাদ মেয়া জানো, তার অফিস আগে অনেক কমপ্লেন দিত যে পুরা মতে খাঁটছে না, তো উন্ডর বাঙ্গা ঠান্ডা আমার তো হিটার দেব না, কার ভিতর গন্ধ আমি নিজেও একটা ফটো ভুগি আতাম এখন রে ভাবলাম। ওদের ওকে হাম করলাম, এই সময় ফ্রি আছিল মানুষ, সকলের ফ্যামিলিও আছিল না, কিন্তু অনেক গামনার হল আসল, অনেক যারা আইছে মানে রেস্টুরেন্টর কেটারিক অনেকজন অনেক শিক্ষিত আছে বা এটা বুঝে, আর যারা হাম করি গিয়া গামলা রয়েছে এরা কিন্তু আরো কামদারে মর্যাদা দা দেয় এগুলো আপনি অস্বীকার করতে পারতা নাই, কিন্তু টাইম যদি আপনার 10 মিনিট লেট হয়ে যায় যদি আপনার হলে অনেক কথা কত কইছেন, কিন্তু আপনি যদি আধা ঘন্টা বাদে কাস্টমার আইছে হারাই কিছুজন কিন্তু তারে হাত লাগাইও দিতে হয়েছে। এই ধরনের অনেক রেস্টুরেন্ট আমি অনেক আপনার নাম ধরে কইতাম পারবো, এইটা হওয়ারও দরকার নাই। বেস্ট, ধন্যবাদ কলার, ধন্যবাদ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জি সাজ্জাদ ভাই কিছু বলবেন? না, যে কথা ওই যে আগের যে ইয়া ছিল যে আমরা বর্তমান প্রজন্ম যারা এই হসপিটালিটি ট্রেড ওখানে আয় না, মহি মামি খুঁজছেন বা বদলু ভাই খুঁজছেন যে এখন কিছু কিছু ছেলেফেলে তারা ডিগ্রি দেওয়া হসপিটালিটি ট্রেড আর তারা এরা আইলে তারা থারার আন্তাদে তারা থারার জমতো রেস্টুরেন্ট হাদায় বা ব্যবসার ওমালা ইয়ে করে অনলাইন টনলাইন যা আছে, যেটা আমরা অনেক এটা লেকিং, আমি ব্যক্তিগতভাবে বা আরও যারা আসুন আমরা এই সময় এটা অভ্যস্ত ছিলাম না বা জনায়, এখন তারা তারার নতুন বা নতুন আঙ্গিকে সাদাইয়া ব্যবসা ট্যাবসা করার ইয়ে করেন মোটামুটি, কিন্তু এখনও আমার মনে হয় আমরার যে একেবারে মিনিমাম নম্বর একেবারে মিনিমাম পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা কই একেবারে মিনিমাম আমরা ওটার ইনক্রিজ করতাম হইব। আমরা বন্ধুভাই এটা কইছেন যে রোড শো হরিয়া বা ওই যে
অ্যাওয়ার্ড সেরেমনি বিভিন্নভাবে উৎসাহিত করার দরকার আছে। আর আরেকটা কথা এই যে ওদের ফুড হাইজিন কোর্স, এখন তো কম্পালসারি করে নিছে সকল কাউন্সিলও বা সকল লোকাল অথরিটিও, যে শেফ থাকা কিছু নবাদ যারাও থাকুন এরা একটা অ্যাটেন্ড করতেও বা প্রাইমারি বা এর বাদের একটা লেভেল আছে এটা সব সময় অ্যাটেন্ড করতেও বা এবং সার্টিফিকেটও থাকবো থাকতেইব। আর ওইদিন আমরা সেবকল যে না ইয়া কাস্টমারের লগে রিলেটেড করতে পারি না, আগর দ্বারা আমরা আমরার ইংলিশ আর ইয়ে এটা মেকআপ করা যায় না বা তারা বোঝানি সম্ভব হয় না, কিন্তু ই ই ক্ষেত্রে ওইদিন বর্তমান প্রজন্মর দ্বারা হসপিটাল ট্রেড আর হসপিটালিটি সরি হসপিটালিটি ট্রেড আর এরা কিন্তু কৃষ্ণ ধৈর্য ও সামনে দিকে কাস্টমারে রিলেট করতে পারে এবং কাস্টমারেও আইয়া হুমাই ছেড়ে থুকায়। আমরা জানি যে রেস্টুরেন্ট আমরা বিভিন্ন জায়গায় করি, কিন্তু আপনি যদি লন্ডনে আছেন কি পরিমাণ রেস্টুরেন্ট বন্ধ হয়েছে আমাদের সেন্ট্রাল লন্ডনে, এবং সেন্ট্রাল লন্ডন থেকে একেবারেই রেস্টুরেন্টের সংখ্যা কমে গেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আপনি কি একমত? আসলে রেস্টুরেন্ট কতটা বন্ধ হয়েছে এটা আমি জানি না। এই যে 12,000 যে শব্দটা, এরা কি কোথায় কে কোন সময় বলছে এটাই হলো কথা, কত হাজার আছে কেউ তো এটা সার্ভে করে নাই। আমরা পেপারে দেখতেছি দুইটা বন্ধ হচ্ছে ডেইলি, তিনটা বন্ধ হচ্ছে, এরকম দেখতেছি না। কিন্তু আরেকটা সমস্যা আছে, যেমন আমাদের আমরা যারা প্রথমে শুরু করছি আমরা তো এখন বাদ দিয়ে দিতেছি, কারণ আমরা যখন বাদ দিতেছি হয়তো এটা আমার রেস্টুরেন্ট আছে এখন তার কিসে নিয়ে গেছে, এরকম অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়েছে। মনে করেন আমার আমরা যে এরিয়াতে আছি এই 2 মাইলের মনে হয় 10টা বন্ধ হয়েছে এই 2 বছরে বাংলাদেশি। কিন্তু এই ব্যবসাটা গেল কোথায়, কোথায় গেছে ব্যবসাটা? কিন্তু যে আমরা তো মনে করি ওইটা বন্ধ হয়ে গেলে আমারটা ব্যবসা বাড়বে, কিন্তু কোনোটাই তো ব্যবসা হচ্ছে না, তাহলে কি কোথায় গেছে? তার্কিশরা ব্যবসা করতেছে, কিন্তু এটা ফিরে আসবে আবার ইনশাল্লাহ। বুঝলো ভাই, আমরা রোড শো নিয়ে কথা বললাম যে বিভিন্ন ধরনের রোড শো করা হচ্ছে, অ্যাওয়ার্ড সেরিমনি করা হচ্ছে, এবং যে রেস্টুরেন্টগুলোকে বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, যে ফুড অ্যান্ড হাইজিনের কথা বললেন, উনি বললেন যে ওনার দৃঢ় বিশ্বাস যে এই রেস্টুরেন্ট ব্যবসা আবারও ফিরে আসবে। কিন্তু ফিরে আসার পরেই সেটা কি যে বর্তমান ইয়াং জেনারেশন কি কখনো আপনার মনে হয় যে আপনারা যেভাবে শ্রম দিয়েছেন, আপনারা যেভাবে ঘাম দিয়েছেন, সেই শ্রম এবং ঘামের সমন্বয়ে ইয়াং যারা আছেন, তরুণ প্রজন্ম যারা আছে, নবপ্রজন্ম যারা আছে, তারা কি কখনো এই ক্যাটারিং ইন্ডাস্ট্রিকে ওই ইন্ডাস্ট্রির পর্যায়ে রাখতে পারবে যখন এই ইন্ডাস্ট্রি সংগঠিত হয়েছে? সংগঠিত হওয়ার পরে কি এটা আপনার কি মনে হয় আজকে থেকে 10-15 বছর পরে? শুনেন, এই জন্য তো আমরা রেগুলার ওদেরকে এনকারেজ করতেছি। আপনি জানেন যে এই যে অ্যাওয়ার্ড ফাংশনের কথা বললেন, একটু আগে বলা হয়েছে যে অনেক লোক ট্যাক্সিতেও চলে গেছে, কিন্তু আমাদের কিছু ম্যানেজার শেফ এইজেড হয়ে গেছেন, ওইটা রিপ্লেসমেন্ট আসা উচিত ছিল যে নতুন যারা জয়েন করবে, আর কিছু একটা সার্টেন গুড পার্সেন্টেজ কিন্তু ট্যাক্সিতে ওরা চলে গেছে, কিন্তু আরও যাইতো। কিন্তু আজকে মনে করেন এই যে আমরা শেফ অ্যাওয়ার্ড দেই, ঠিক আছে, রেস্টুরেন্ট ওনারদেরকে যে অ্যাওয়ার্ড দেই, এটা যে এনকারেজমেন্ট হওয়ার পরে এই শেফ কিন্তু আর ট্যাক্সিতে যাচ্ছে না। ধন্যবাদ বুদ্ধু ভাই। আমার মনে হয় কি জানেন, এই যে অ্যাওয়ার্ড দেই আর আমরা যে রোড শো করি বিভিন্নভাবে, এটা মনে হয় আমাদের মধ্যেই আছে যে সমস্যাটা সবাই আপনারা যারা রেস্টুরেন্টের বললেন যে স্টাফ শর্টেজ, এবং স্টাফ শর্টেজের কারণে আপনার কিন্তু ক্ষমতা নাই স্টাফ নিয়ে আসার, যদি গভর্নমেন্টে হুকুম না করে, গভর্নমেন্টে যদি আপনাকে অনুমতি না দেয়। তো সেই ক্ষেত্রে তো আমরা ইন্ডাস্ট্রি সফল হতে পারছি না, আমরা যদি বিলিয়ন অ্যান্ড বিলিয়ন পাউন্ড এই প্রতি বছর দিতে পারছি, তা আমাদের কথা কেন শুনছে না সরকারে? আপনার মানে আপনার কথা কেন শুনছে না আপনার মতো একজন লিডার? না না, কথা শুনছে না, আমরা তো তারা যারা আমাদের জড়ো, বিকজ উই ওয়ার্ক উইথ অটলিস্ট 200 MPs, তারা বলে যে ইউ আর সাকসেসফুলি লবিং, আচ্ছা, বাট উই আর সিম্পেথাইজড উইথ ইউ। কারণ হলো যে তারা এটার জন্য বলে আঁকি যে তাদের ইমিগ্রেশন ইস্যুটা একটা বিরাট ইস্যু এই দেশে, বা অন্যান্য দেশ তো ইস্যুটা শিথিল, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেটা শিথিল হচ্ছে না কেন? না, অন্য কিভাবে শিথিল? নন ইউরোপ কান্ট্রিতে শিথিল কোনোটাতেই নাই, সবটিতেই আনতে পারবেন না। না না না, ইন্ডিয়ানরা এনাফ আসতেছে না, ওরা যারা আসতেছে দে আর অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসতেছে, দে আর অল কোয়ালিফাইড। ইন্ডিয়াতে ওভার 100
200 ক্যাটারিং ইনস্টিটিউট আছে আমরা বাংলাদেশে ক্যাটারিং ইনস্টিটিউট কয়টা আছে ঠিক আছে সুতরাং এই জন্য ইন্ডিয়া থেকে প্রপারলি বেশি আসতেছে কিন্তু ইমিগ্রেশন রুলটা নন-ইউ কান্ট্রির লাগি প্রবলেম ইউরোপ থেকে আসতে পারবে আচ্ছা আমরা চাচ্ছি যে নন-ইউ কান্ট্রি থেকে যাতে আসতে সুযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং চলবে এটা কিন্তু এছাড়াও শুধু আমরা যতদিন পর্যন্ত লোক আমাদেরকে আনার দেওয়ার সুযোগ দেওয়া হবে না ঢালাওভাবে এমনি ওয়ার্ক পারমিটে কিন্তু এখনো আসতে পারে ঠিক আছে প্রোভাইডেড দে হ্যাভ টু ফুলফিল দি রিকোয়ারমেন্টস এখন আমার কথা হলো যে আজকে বিভিন্ন রেস্টুরেন্ট খোলা হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলা হচ্ছে ডিশুম আপনি বিভিন্ন জাতের রেস্টুরেন্ট খোলা হচ্ছে ওরা দুইজন ওয়ার্ক পারমিট দি কিচেনে আনে কোয়ালিফাইড লোক দুইজন সাউন্ডে বাকি সব পার্ট টাইম রা ইউজ করে বিভিন্ন নট নেসেসারিলি দে হ্যাভ টু বি বাংলাদেশি অর ইন্ডিয়ান তো আপনি ওইভাবে আমাদের যেতে হবে আমাদের নাই নাই করে যদি আমরা রেস্টুরেন্ট বন্ধ করে ফেলি তাহলে এখন যদি আপনি বলেন যে ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করে উঠছে ক্যাটারিং এর উপরে আমাদের বাংলাদেশে যদি একটা সংগঠন আজকে মনে হয় এই সংগঠনের বয়স হচ্ছে প্রায় 50 বছর 57 বছর হ্যাঁ প্রায় 50 বছরের উপরে 57 বছর হ্যাঁ তো এই সংগঠনের মাধ্যমে তো এক দুটি প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত ইতিমধ্যে এই জন্য আমাদের চেষ্টা চলতেছে কারণ আমরা আমাদের তো বিহাইন্ড দ্য সিন উই ওয়ান্ট টু গেট আওয়ার বাংলাদেশি পিপল আনতে চাই সাউথ এশিয়া থেকে লোক আনতে চাই বাট আমাদের একটা এজেন্ডা আছে যে আমরা বাংলাদেশ থেকে লোক আনতে চাই ঠিক না আমরা কিন্তু ইন্ডিয়া থেকে আনতে পারি নেপাল থেকে আনতে পারি কিন্তু আমরা বাংলাদেশের লোক আনলে তারা আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝে আমাদের কালচার বুঝে এগুলো কিছুটা কালচারের ব্যাপার স্যাপার আছে কুকিং টুকিং এর ব্যাপারে ঠিক না এই জন্য আমাদের এজেন্ডা বাংলাদেশ থেকে আনতে ডিফিকাল্ট হচ্ছে কেন ওইখানে ওইখানে রেডি হচ্ছে না এবং ক্যাটারিং ইনস্টিটিউট বাংলাদেশে কয়েকটা হয়েছে কিন্তু ইনাফ না আরো হ্যাঁ আর আমরা যেভাবে গভর্নমেন্টের সাথে মিলে করার কথা ছিল এটা এখনো হয় নাই বাট আমরা আশা করি যে আমাদের নতুন টিম বিসিএতে আসছে দে আর ওয়ার্কিং ভেরি হার্ড এবং ভবিষ্যতে এগুলো হবে ধন্যবাদ কিন্তু অব্যাহত আছে কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু ডাই হবে না এই আমরা কিন্তু স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে কিন্তু আমি খুব আশাবাদী অপটিমিস্টিক যে ওভারকাম হবে ধন্যবাদ আমি আমি কইতাম স্যার আমি যে ইমিগ্রেশনের যে দারাগুলো বাইদ এটা তো সাংঘাতিক খোড়া এবং এটা যদি কিছু শিথিল করে আমরা বিশেষ করে আমরা ক্যাটারিং ইন্ডাস্ট্রি লাগে বাংলাদেশি থেকে মানুষ আনার এটা ফায়দা হইব আর আরেকটা জিনিস হইল যে স্টুডেন্ট বিষয়ে যারা স্টুডেন্ট বিষয়েও যদি কিছু শিথিল করে এবং স্টুডেন্ট আপনাদের ধন্যবাদ সাজ্জাদ ভাই পার্ট টাইম কাম করার সুযোগ দিয়ে আমরা শেষ করতে হচ্ছে অনুষ্ঠান ধন্যবাদ আপনাদেরকে যারা আসছেন আপনাকেও ধন্যবাদ ফজলু ভাই আপনাকেও ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট আউট করেছেন এবং আমাদের বিশ্বাস তার কিস ব্যাপারে যে আপনি যে ব্যাপারটা বলছেন ফোর টু ফাইভ ইয়ার্সের মধ্যে বেনিশ হয়ে যাবে এবং আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রি আবারও রিভাইভ হবে এবং সেটা আমরা এই পপুলারিটি থাকবে না ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলছিলাম আজকের ক্যাটারিং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম আমরা কম্পিটিশন এবং রেস্টুরেন্টস এবং আমরা চাই আমাদের ওয়েলদি কম্পিটিশন হবে আমাদের ইতিবাচক দিকগুলো আমরা তুলে ধরবো এবং এর মাধ্যমে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হবে সম্ভাবনা থাকবে আমাদের নতুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য যারা রেস্টুরেন্টার আছেন তারা আরও কাজ করবেন তাদেরকে গ্ল্যামারাস করার জন্য তাদের এই রেস্টুরেন্টে আনার জন্য আপনাদের অনেক কিছু করার আছে সেই ক্ষেত্রে অনেক যে প্রতিষ্ঠানগুলো আছে সংগঠনগুলো আছে সেগুলো সেই সংগঠনগুলো কাজ করবেন সুপ্রিয় দর্শক আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য আরেকটি টপিক নিয়ে আপনাদের প্রিয় আজকের আলাপনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ